জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামে জাতীয় সংহতির যে বীজ বপন করেছেন বর্তমানে তা মহিরূপ ধারণ করেছে বলে মন্তব্য করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদ স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। রবিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি বলেন, পাহাড়ের উন্নয়নে বঙ্গবন্ধু এখানে পৃথক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে বর্তমানে পাহাড়ে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি দীপঙ্কর তালুকদার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।